সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অলরেডি আদালতে চলে গেছি তো জমা দিয়েছেন আজকে অলরেডি আদালতে চলে গেছি আর এটা পুরো অসাংবিধানিক আছে যে মেয়র ছিল সেই ওখানকার প্রশাসক হবে এটা হয় না আর পুরোপুরি নিয়মকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পশ্চিমবাংলা সরকার মমতা ব্যানার্জি গদি লোভটা যাচ্ছে না আজকে যদি এখানে উনি সফল হয়ে যান তাহলে কালকে ওনার যখন মেয়াদ শেষ হবে বলবেন আমি ছ মাস আরও এক্সটেনশন হয়ে নিজে প্রশাসক থেকে গেলাম এটা ভারতবর্ষের সংবিধানে থাক হয় না কাটমানি বন্ধের পর কি রেজুলুট হচ্ছে দেখুন কাটমানি মমতা ব্যানার্জি যারা ভাইরা আছে তাদের কিছু না কিছু চাই ছিল কোথায় কোথা থেকে কোথায় পৌঁছেছে এবার কাটমানি যখন লকডাউনের জন্য বন্ধ হলো তখন রাশন কিভাবে তোলা হবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের এই অঞ্চলের একজন চেয়ারম্যান তিনি লোক খুঁজছেন কি রাশনের চাউলটা কিভাবে বিক্রি করা হবে আচ্ছা একটা আমি আপনাকে দু একদিনের মধ্যে তথ্য দিয়ে দেব মিড ডে মিল কিভাবে তোলা হয়েছে তার জন্য সরকারি অধিকারীরা কমপ্লেন করে পরিযায়ী শ্রমিক আনার নাম করে এক শ্রেণীর সম্প্রদায়কে আনা হয়েছে ট্রেনে আপনারা লক্ষ্য করেছেন যারা শ্রমিক আছে ধরুন বোম্বেতে বহু শ্রমিক বাংলার বসবাস করে কেরালা থেকে আছে কর্ণাটকা থেকে আছে ঝাড়খণ্ডে আছে আমাদেরকে বারবার ফোন করছে কোনো আমরা সাধন দিতে পারছি না কিন্তু রাজ্য সরকার যদি আগ্রহী না হয়ে আমরা করতে পারবো না আজমের শরীফে যারা গেছিল তাদেরকে আনার জন্য প্রথম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দ্বিতীয় পাকিস্তান বানাবার জন্য তবলিকি মার্কাজ এইসব লোকগুলোকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন এটা বাংলা জন্য একটা অশুভ সংকেত বাংলায় যদি মমতা ব্যানার্জি আর মানে একদিনও থাকে তাহলে বাংলার অবস্থা দেখেছেন কিভাবে হাইড করা হয়েছিল কত মানুষ কোভিড-19 থেকে মারা যাচ্ছে সেটাও লুকানো হচ্ছে কত লোক অসুস্থ আছে সেটা লুকানো হচ্ছে এখন উনি চাপে পড়ে হোক সত্যি কথা এখনও লুকানো হচ্ছে এখনও রাত্রিবেলা ধাপাতে বডি পোড়ানো হচ্ছে এখনও রাত্রিবেলা এমন শ্মশানে পড়ি দফন করা হচ্ছে যেখানে কেউ যায় আসে না এই সব পুলিশকে নিয়ে উনি করছেন উনি ওনার শাসনটা পুরো পুলিশকে দিয়ে চালানো হচ্ছে।